আসসালামু আলাইকুম আনিস ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মনোয়ারা বাবু? আসো, বসো, বসো সাথী। এই তো ভাই, আল্লাহ রাখছে ভালোই। একটা দরকারে পইরা তোমার কাছে আইলাম। কি বিষয়ে বাবু? আমাগো সাথীর আব্বা বিদেশ থেকে হুন্ডিতে টাকা পাঠাইবো। কিন্তু মামা, আমরা স্কুলে পড়ছি, হুন্ডিতে টাকা পাঠানো বেআইনি। ধরা পড়লে নাকি জেল জরিমানাও হইতে পারে। এখন কি করি কওতো আনিস ভাই। বুবু, সাথীর কথা ঠিক আছে, হুন্ডিতে টাকা লেনদেন বেআইনি। এই পদ্ধতিতে বৈদেশিক মুদ্রা দেশের হিসাবে জমা হয় না, আবার তোমাগো হাতেও টাকা পৌঁছাইয়া যায়। তাই দেশে অতিরিক্ত টাকার যোগান তৈরি হয় আর জিনিসপত্রের দাম বাড়তি হইয়া যায়। এছাড়াও হুন্ডিতে পাঠানো টাকা সন্ত্রাসী অর্থায়নে ব্যবহৃত হয়, তাই হুন্ডি হইলে আমাগো সবারই ক্ষতি। আর হুন্ডিওয়ালারা ফাঁকি দিলে তুমি কিন্তু কারো কাছে বিচারও চাইতে পারবা না। বৈধ পথে রেমিটেন্স পাঠাইলে সরকার যে ইনসেনটিভ দেয় তাও পাইবা না। কও কি, এ বেআইনি কামের মধ্যে নাই ভাই। আইন মাইনা টাকা পাঠাইবার উপায় কি কও দেহি? উপায় হইল প্রবাসী আয় ব্যাংকিং বা এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স করা। এইভাবে পাঠানো টাকা উঠাইতে হইলে কি আমারও ব্যাংক হিসাব থাকুন লাগবো? না থাকলেও টাকা পাইবা বুবু, কিন্তু তোমার রেমিটেন্স, চেক, ড্রাফট, টিটি নয়তো এমটি টাকা অবশ্যই বাংলাদেশের কোনো তফসিলি ব্যাংক থেকে নিতে হইব। আরো কয়টা দরকারি কথা জানা রাখো বুবু। শুনলাম সাথীর আব্বা দেশে আইব, ভাইরেও জানাইয়া দিও। বাংলাদেশে বিদেশি টাকা বেচা কেনার একমাত্র আইনি জায়গা হইল বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সওয়ালা তফসিলি ব্যাংক শাখা আর মানি চেঞ্জার। বিদেশ থেকে আনা টাকা ইচ্ছা করলে একটা ব্যাংক হিসাব খুইলা সরাসরি জমা রাখুন যায়, আবার যাওনের সময় ওই হিসাব থেকে সরাসরি বিদেশি টাকা তুইলাও নেওয়ান যায়। বিদেশ থেকে আহনের সময় $10,000 বেশি বা একই মানের অন্য কোনো বিদেশি টাকা লগে আনলে হেইডা শুল্ক কর্তৃপক্ষের কাছে জানাইতে হইব। বিদেশ থেকে আনা বিদেশি টাকার নিয়ম মতো ব্যবহারের প্রমাণ হিসাবে বিদেশি টাকা বিক্রির সার্টিফিকেটগুলা গুছাইয়া রাখা উচিত। আর মনে রাখবা, কোন স্থানীয় তহবিল মানে মনে করো বাংলাদেশে সম্পত্তি বিক্রি করা টাকা কখনোই বিদেশি টাকা হিসাবে জমা কইরা বিদেশে পাঠানো যাইব না। ঠিক আছে আনিস ভাই, তাইলে আমি সাথীর আব্বারে হুন্ডি বাদ দিয়া তোমাকে ব্যাংকে টাকা পাঠাইতে কই, তুমি একটু বুঝাই সুজাই দিও। চিন্তা নাই বুবু, সাবধানে থাকতে বইল ভাইরে, আর কোনো দরকার হইলেই চইলে আইসো। হ্যালো সাথীর আব্বা, আপনি হুন্ডিতে টাকা পাঠেন না?